চাচা, জাস্ট থিং, চিন্তা করে দেখেন যে পরিস্থিতি দিন দিন কোথায় চলে যাচ্ছে। অ্যাট ফার্স্ট প্রথম দিক তারা কি করতো, মোবাইলের ভিতর মেসেজ দিয়ে আমাকে হুমকি ধামকি দিত, আমি কিছু মনে করতাম না, আমি আমার বডিতে মানে শরীরে মাখতাম না। বাট নাও তারা আমাকে ফিজিক্যালি হিট মানে শারীরিকভাবে লাঞ্ছনা করতেছে, এটা তো মানে নেওয়া যায় না চাচা, ইট ইজ ইম্পসিবল। আচ্ছা মাস্টার, সরি চাচা, মাস্টার না প্রফেসর। ও হ হ হ প্রফেসর প্রফেসর। আচ্ছা তারা যে তোমাকে মারধর করেছে তার তো কোনো আলামত পাচ্ছি না। দিস ইজ দ্য ফ্যাক্টস চাচা, আমাক আলামতহীনভাবে মার দেওয়া হয়েছে, যাক কয় প্রতীকী মার। একটা কলা গাছে জামা কাপড় পরায় নকল রঞ্জু মানে আমাকে বানানো হয়েছে, তারপর কাঁচা কুঞ্চি দিয়ে সপাং সপাং করে ফার্দার অ্যান্ড ফার্দার হিট করা হয়েছে মানে মারা হয়েছে। ও ভূত তারাইনের মতো ঘটনা, তাও ভালো তোমার শরীরে কোনো ব্যথা পাও নাই। আচ্ছা রঞ্জু, একটা সত্যি কথা কত, তোমার উপর তাগের এত কিসির রাগ? কিসির জন্য তোমার সাইকেলটা কাটিয়ে নিল, আবার পতি কিভাবে তোমাকে মারিল, কারণটা কি? কারণ ওয়ান অ্যান্ড অনলি একটাই, আমি জুইস আমেলিক ইংরেজি শিক্ষা প্রদান করি, এটাই আমার অপরাধ। তাও সে আপনি এখানে আপনার ফিরতে দেরি দেখে জুইস আমেলি আবার টেনশন করতেছে, যান বাড়ি যান। চাচা দিস ইজ দ্য ব্যাড বয়, কালপিট বয়, ওই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিল। ঘটনা? কিসের ঘটনা? ও কিছুই জানিস নে না, ন্যাকামু করতিছো। এই দানেশ মণ্ডলের সাওয়ালরা কি হাতির পাঁচ পাও দেখিছে? হ্যাঁ, তারা মাস্টারের সাইকেলটা কাড়িয়ে নিল, আবার তা খানাস্ত করিছো, কেন রে এত সাহস পায় কোথার থেকে তারা? এইসব ঘটনা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই, আপনি বাড়ি যান, জুইসা মিলে আবার আপনার জন্য টেনশন করতেছে। চুপ থাক, মাথা ঘামানো লাগবে কি লাগবে না তোর কাছে শিখে লাগবে নাকি আমার? হ্যাঁ, তার আগে তুই ক, তুই আমার তাওই কই ডাকতিছু কেন? আশ্চর্য কথা, তাওই তো কওয়া হয় ভাই বোনের শ্বশুরেক, আপনার কিসের জন্য তাওই করতেছি সেটা একটু শর্টে বুঝে নেন। আমাক শর্ট বুঝে বাড়াইছে? হ্যাঁ, আর একবার যদি তুই আমাক তাওই কবি থাপড়ে তোর ব্রেন আমি শর্ট করে দিব। যা তোকে সামনে থেকে যা। সাসা এইসব ফাউল লোকজনের কথা শুনে উত্তেজনা হওয়া যাবি না সাসা, উত্তেজনা শরীরের জন্য খুব খারাপ সাসা, যান আপনি বাড়ি যান বাড়ি যান। দেখছেন সাসা, হাউ ডেয়ার দিস ব্যাড বয়,